মহান বিজয় দিবস কাল একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসকে ঘিরে নানা সাজে সাজানো হয়েছে সৌধকে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আসুলের প্রতিনিধি শেখ শরীফের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনিরা। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলার বুকে মুক্ত বিহঙ্গর মতো উঠছে লাল সবুজের পতাকা, সেই শহীদদের স্মরণে প্রস্তুত স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেওয়া হয়েছে যেন জাতীয় পতাকার আদলেই। প্রায় এক মাসের পরিশ্রমে এই সৌধকে সাজিয়ে তুলেছেন গণপূর্ত বিভাগের কর্মীরা। গণ্যমান্য ব্যক্তিরা আসবে, তাই আমরা ফুল দিয়ে গাছ দিয়ে এখানে সাজাইতেছি যাতে ভালো হয়। এখানে রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ বিদেশ অতিথিবৃন্দ আসবো, তাদের দেখানোর জন্য যেন সবাই দেখে খুশি হয়। নির্ধারিত সময়ের মধ্যে সাজসজ্জার কাজ শেষ করতে পারায় সন্তুষ্ট কর্তৃপক্ষ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির স্বাদ নেয়ার এই দিনটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন করা সহ সিসিটিভি স্থাপন, চৌকি স্থাপন করা সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার চূড়ান্ত মহড়াও শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা বিজয় মহেন্দ্র খনের, অপেক্ষা বিনম্র চিত্তে জাতির বীর সেনাদের শ্রদ্ধা জানানোর। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।